সৌরতাপ কোনোভাবেই নমনীয় হচ্ছে না। তাপদাহে প্রাণীকুলের অবস্থা অষ্টাগত। মানুষ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে, ভেসে আসছে কিনা মেঘের ভেলা। বৃষ্টির বার্তা পেতে মুখিয়ে আছে সবাই। অসহনীয় গরম থেকে বাঁচতে একটু বৃষ্টি কামনা রাজধানী সহ বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলাম ধর্মে বৃষ্টির জন্য নামাজকে ইস্তিসখার বলা হয়। সোমবার সকালে রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসখার নামাজ পড়তে আসেন শতাধিক মুসল্লি। সেই নামাজে ইমামতি করেন মাওলানা আহমদুল্লাহ। নামাজ শেষে তিনি গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন। মুসল্লিরা বলেন, কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুবই দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে, আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন, তাই সবাই একত্রে নামাজ আদায় করেছেন। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে নামাজ আদায় হয়েছে পাবনায়। মঙ্গলবার সকালে জেলা শহরের সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিশেষ নামাজ আদায় করা হয়। স্থানীয় যুব সমাজ এ নামাজের আয়োজন করেন। আয়োজকেরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে, আম লিচুর গুটি ঝরে পড়ছে, শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছে না। নামাজে এই ভোগান্তি থেকে মুক্তি কামনা করা হয়েছে। তাপদাহে নাবিশ্বাস উঠেছে ঝিনাইদহের জনজীবনে, কোনোভাবেই কমছে না তাপমাত্রার পারদ। তা থেকে রেহাই পেতে মঙ্গলবার সকালে জেলা শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এই শহরে বিভিন্ন এলাকায় কয়েকশো মুসল্লি অংশ নেন। এ নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন চুয়াডাঙ্গার কয়েকশো মুসল্লি। আজ সকাল দশটায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে তারা আদায় করেন। টানা ১৭ দিন ধরে তাপপ্রবাহে পুড়েছে চুয়াডাঙ্গার মানুষ। ১৭ দিনের মধ্যে ১৬তম দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই অবস্থায় বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। পরে আল্লাহর দরবারে এই তাপদহ থেকে মুক্তির এবং বৃষ্টি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় হয়েছে মানিকগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, পটুয়াখালীর কুয়াকাটা, ঢাকার নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সারা দেশে তীব্র গরম পড়ছে, কোথাও কোথাও বইছে তাপপ্রবাহ। রাজধানী সহ সারা দেশে গরমে নাকাল মানুষ। এর মধ্যে সোমবার সন্ধ্যায় সিলেটে খানিকটা বৃষ্টি হয়েছে, তবে তার পরিমাণ ছিল সামান্য, রাজধানীতে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে যে তীব্র গরম তা অব্যাহত থাকতে পারে, তাপমাত্রা খানিকটা কমতে পারে বটে, তবে তাতে গরম কমবে না। রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই দুদিন বৃষ্টি হলেও তা হবে খুব সামান্য।